শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জিয়ার ফানেস ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডাদেশ লাভের ঘটনাকে আইনের শাসনের দিক থেকে নয় বরং রাজনৈতিকভাবে মূল্যায়ন করেছে। মিডিয়া পরিষ্কার করেছে যে খালেদা জিয়ার দণ্ডাদেশ সত্ত্বেও দিল্লি আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ দেখতে চায়। ভারতীয় মিডিয়া সাধারণভাবে বলেছে মিসেস জিয়ার দণ্ডাদেশকে সরকারিভাবে দিল্লি পাথুরে নিরবতায় উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে, কিন্তু তারা বেশি উদ্বিগ্ন এই ভেবে যে এই মামলার কারণে যদি খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয় আর তার পরিণতিতে বিএনপি যদি নির্বাচন বয়কট করে তাহলে ভবিষ্যতে বাংলাদেশে একটি কম গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হতে পারে। বিশেষ করে ক্রমবর্ধমান চীনা প্রভাব বৃদ্ধি পাওয়া এবং ইসলামী রেডিক্যালদের মনোভাব বিবেচনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আওয়ামী লীগের কোনো অংশের আপত্তি অগ্রাহ্য করে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেই তথ্য প্রকাশ করা হয়েছে। গত 9 ফেব্রুয়ারি একটি সংকীর্ণময় মাঠ শীর্ষক সম্পাদকীয়তে দি ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে দুর্নীতি মামলায় বিএনপির নেতা বেগম খালেদা জিয়ার 5 বছর জেল হয়েছে, কিন্তু জনসাধারণের দৃষ্টিতে প্রতীয়মান হচ্ছে যে খালেদা জিয়ার কারাবরণের ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক রাজনৈতিক ক্ষমতা আরো বেশি সংহত করার পথ তৈরি করে দেবে। চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে বিএনপি নেত্রী ও তার দলকে যদি অংশগ্রহণ করাতে না দেয়া হয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ অনুরূপ অবাধ ক্ষমতা আরো সুসংহত করতে পারে। অনেকের মতে এমনকি তিনি বাংলাদেশকে একটি কম গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করতে আগ্রহী হতে পারেন। এক্সপ্রেস লিখেছে অবশ্যই সেই দিনটি এখনো দূর, বেশ দূরে, কিন্তু বাস্তবতা এটাই রয়ে গেছে যে 1975 সালে আততায়ীর বুলেটে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যরা নিহত হওয়ার পর প্রেক্ষাপটে একজন তেজদীপ্ত সাহসী নারী হিসেবে স্বদেশ প্রত্যাবর্তনকারীর ভাবমূর্তি থেকে দ্রুত সুনাম ক্ষুণ্ণ হয়েছে। একটি রক্তস্নাত যুদ্ধ থেকে জন্ম নেয়া একটি দেশ তখনও পর্যন্ত তারুণ্য উদ্দীপ্ত ছিল, কিন্তু গত 5 বছরে প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব মেয়াদে বাংলাদেশিরা ক্রুদ্ধ হয়ে পড়েছেন, কারণ এটা প্রতীয়মান হয়েছে যে তিনি স্বজনপ্রীতি, দুর্নীতি এবং উপদলীয় কোন্দলকে মার্জনা করেছেন এবং তার ক্রমশ অজনপ্রিয় হয়ে ওঠার পেছনে যেসব অবদান রেখেছেন। সার্বিক বিচারে মিসেস জিয়ার বিরুদ্ধে তিনি নিজেকে তার ভয়ানক ব্যক্তিগত বৈরিতার ঊর্ধ্বে উঠতে সক্ষম হননি। তিনি বিশ্বাস করেন যে জামাতে ইসলামী, যে দলটির কিছু সদস্য স্বাধীনতা যুদ্ধকালে পাকিস্তানি শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছে, তাদের সঙ্গে বিএনপির আঁতাত রয়েছে। এর কিছু অভিযোগের সত্যতা থাকতে পারে। শেখ হাসিনার ব্যাপক মানসিক আঘাত এবং প্রতিশোধের জন্য তার একটি ব্যক্তিগত অভিপ্রায় হয়তো বোধগম্য, কিন্তু একজন প্রধানমন্ত্রী হিসেবে যার হাতে দেশটির নেতৃত্ব, তিনি যদি ঘৃণার বেদিতে দেশটির ভবিষ্যৎ সমর্পণ করেন তাহলে তা শুধুই তাকে ম্লান করতে পারে এবং তার দেশকে অধঃপতনের দিকে নিয়ে যেতে পারে। শেখ হাসিনা একটি গণতান্ত্রিক স্পেস বা স্থান সৃষ্টি করতে অসামর্থ্যের পরিচয় দিচ্ছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে বাংলাদেশের জনগণ বিচার করতে পারবে, আর এর ফলে এমন একটি ঝুঁকির সৃষ্টি হচ্ছে যাতে স্বাধীনতা যুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। ওই স্বাধীনতা যুদ্ধে খালেদা জিয়ার স্বামী তৎকালীন মেজর জিয়াউর রহমান, যিনি 1971 সালের 27শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন, তিনি সহ অধিকাংশ বাংলাদেশী পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন। শেখ হাসিনা যদিও সন্ত্রাসী এবং ইসলামী উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তদুপরি তাকে দেখা হবে এমন একটি পরিস্থিতি তিনি সৃষ্টি করেছেন যা মিসেস জিয়াকে টেনে নামানোর এবং যাতে প্রকারান্তরে একটি ভঙ্গুর রাষ্ট্রের বীজ বপন করা হবে। দুর্নীতির দায়ে বেগম খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে আদালত ভালোই করেছে, কিন্তু বাংলাদেশি প্রধানমন্ত্রীর পক্ষে আরো গভীরভাবে তলিয়ে দেখা দরকার যে আজ তার দরকার একটি গণতান্ত্রিক এবং সহানুভূতিপ্রবণ জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে নেতৃত্ব দেয়া। উল্লেখ্য যে দি ইন্ডিয়ান এক্সপ্রেস গত 8 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের দিনই পত্রিকাটির কনসাল্টিং এডিটর জ্যোতিমাল হোত্রা লিখেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 5 বছর জেল হওয়ার কারণে ঢাকা ঝড়ের মধ্যে পড়েছে, দিল্লিকে করেছে উদ্বিগ্ন, জিয়ার দণ্ডাদেশ লাভে দিল্লিতে চলছে পাথুরে নীরবতা। দিল্লি বিশ্বাস করে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আরো অধিকতর ক্ষমতার পরিধি বিস্তার করার ঝুঁকি নেবেন, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশ শাসনে শেখ হাসিনাই বেস্ট ব্যাট।
রয়ে গেছেন। মালহোত্রা মনে করেন, খালেদা জিয়ার 5 বছরের সশ্রম কারাদণ্ড বাংলাদেশকে একটি ঝড় তুফানের মধ্যে ফেলে দিয়েছে। তার আশঙ্কা, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে অযোগ্য ঘোষণা করা হতে পারে। দুই নেত্রীর মধ্যে তিক্ততার গভীরতার দিক আলোকপাত করতে গিয়ে মালহোত্রা উল্লেখ করেছেন যে, দেশটির সবচেয়ে দুই ক্ষমতাধর নারীর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা স্পষ্ট হয়ে ওঠে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রধান প্রতিদ্বন্দ্বীর উদ্দেশ্যে মন্তব্য করেন, তিনি আজ কোথায়। মালহোত্রা অবশ্য স্পষ্ট করেন যে, মিসেস জিয়াকে যদি আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয় এবং এর আগের নির্বাচনের মতো বিএনপি নির্বাচন বয়কট করে, তাহলে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো প্রকৃত বিরোধী দল ছাড়াই দেশ শাসন করবে, কিন্তু সেটা হবে দিল্লির অসন্তোষের কারণ। তার কথায় সাম্প্রতিক মাসগুলোতে দিল্লিতে ঢাকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি এস্টাবলিশমেন্ট, তারা ইসলামী উগ্রপন্থীদের তরফের চাপ এবং টানাপোড়েন মনোযোগী এবং একটি দ্রুত প্রভাবশালী হয়ে ওঠা চীন কর্তৃক ঢাকার প্রতি আর্থিক সহায়তা প্রদানের ঘটনাবলী সত্ত্বেও তারা এটা স্পষ্ট করেছে যে ভারত শেখ হাসিনার গণতান্ত্রিক আওয়ামী লীগের প্রতি সমর্থন দেবে। কিন্তু দিল্লি একই সঙ্গে শান্তভাবে শেখ হাসিনার প্রতি এই আহ্বান রেখেছে যে, বিরোধী দল বিএনপি, যার সঙ্গে তিনি বেশ কয়েক বছর ধরে দ্বন্দ্বে লিপ্ত রয়েছেন, সেই দলটি যাতে দৃষ্টিগোচরভাবে আসন্ন নির্বাচনে ন্যূনতম অংশগ্রহণ করে, যাতে তা তিনি নিশ্চিত করেন। এ বিষয়ে দিল্লির যুক্তি হল, একটি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশটির গণতান্ত্রিক ভিন্নমত সিস্টেমের মধ্যে থেকে উত্তম রূপে মোকাবিলা করতে পারবে, বিরোধী দলকে বাইরে রেখে নয়। মালহোত্রা আরো লিখেছেন, এটি একটি যুক্তি যে, যদিও শেখ হাসিনা তার প্রধানমন্ত্রিত্বের গত 4 বছরে গণমাধ্যম নিয়ন্ত্রণ, বেসামরিক স্থানে নিরাপত্তা বাহিনীগুলোর উপস্থিতি সম্প্রসারণ এবং বাংলাদেশে চীনাদের স্বাগত জানানোর মাধ্যমে ব্যাপকভাবে প্রভাবশালী হয়ে উঠলেও দিল্লির ওই পরামর্শের প্রতি সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করবে না। মালহোত্রার মতে, দিল্লি নির্দিষ্টভাবে 2015 সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফর থেকে দ্রুত চীনা প্রভাব বৃদ্ধি পাওয়ার বিষয়টি নজর রাখছে। প্রেসিডেন্ট শি জিনপিং তার সফরকালে $26 বিলিয়ন একটি চেক কেটে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিলেন। সেই থেকে বাংলাদেশিরা চীনের কাছ থেকে 2টি সাবমেরিন কিনেছেন এবং চট্টগ্রাম বন্দর এলাকায় চীনা কোম্পানিগুলোকে কিছু অবকাঠামোগত গড়ে তুলতে দিয়েছেন। দিল্লি এসব বিষয়কে একটি পয়েন্ট হিসেবে নিয়েছে। সে কারণে 2017 সালের অক্টোবরে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মিসেস জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যদিও আওয়ামী লীগের একটি অংশ বলেছিল মিসেস জিয়ার সঙ্গে সুষমা স্বরাজের সাক্ষাৎ করা ঠিক হবে না, মালহোত্রা তার উপসংহার টেনেছেন এই বলে যে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় মিসেস জিয়ার দণ্ডাদেশ এবং যে মামলায় 21 মিলিয়ন টাকা তসরুপের দায়ে তার ছেলে তারেক রহমানকে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়, সেসব ঘটনাকে শেখ হাসিনা তার ক্ষমতা আরো সংহত করার পথ হিসেবে নেবে। তিনি এবং তার আওয়ামী লীগ সরকার বিশ্বাস করেন যে, দুর্নীতি দমন আদালত থেকে মা ও ছেলেকে উপযুক্ত শাস্তি পেয়েছে। আদালত ব্যাখ্যা করেছে যে, বিদেশি অনুদান লাভ করার ঠিক আগে কেন ওই ট্রাস্ট গঠন করা হয়েছিল।